গেল পনেরো বছর সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানিতে পাঁচ হাজার একশো সাতচল্লিশ কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার এদিকে সংসদ সদস্য পদ না থাকায় আওয়ামী লীগের সাবেক বাউন্ন এমপির আমদানি করা বাউন্নটি বিলাসবহুল গাড়ি খালাস আটকে দিয়েছে শুল্ক বিভাগ শুল্কমুক্ত সুবিধা বাতিল হওয়ায় এসব গাড়ি খালাস করতে হলে সিসিভেদে আটশো দশ শতাংশ পর্যন্ত শুল্ক পরিশোধ করতে হতে পারে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত সুবিধায় একটি গাড়ি আমদানির সুযোগ পান সংসদ সদস্যরা এ সুবিধায় আওয়ামী লীগের সাবেক বাউন্ন এমপি চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে বাউন্নটি বিলাসবহুল গাড়ি আমদানি করেন জাপান ও সিঙ্গাপুর থেকে আনা বাউন্নটি গাড়ির মধ্যে বেশিরভাগই টয়োটার ক্রুজার ও প্রাডো মডেলের এসব গাড়ির মোট আমদানি মূল্য প্রায় সত্তর কোটি টাকা তবে শুল্ক পরিশোধ করলে গাড়িগুলোর মূল্য দাঁড়াবে চারশো কোটি টাকার উপর বিশ্বমানের সালান স্টিল দেশের একমাত্র থার্মিক চিত্রনায়ক ফেরদোস থেকে শুরু করে ক্রিকেটার সাকিব আল হাসান সহ বাউন্ন সাবেক এমপি তাদের সংসদ সদস্য পদ থাকা অবস্থায় বিলাসবহুল এসব গাড়ি আমদানি করেন তবে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ ভেঙে দেওয়া হলে বাতিল হয়ে যায় শুল্কমুক্ত সুবিধা পার্লামেন্টের মেম্বারশিপ যদি না থাকে সেই ক্ষেত্রে সে শুল্কমুক্ত সুবিধা পাবে কি পাবে না এটার দিক নির্দেশনা চেয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের পত্র প্রেরণ করেছি যেহেতু তার মেম্বারশিপটা এখন নাই সেক্ষেত্রে সে পাবে কি পাবে না এটা জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত শুল্কমুক্ত সুবিধায় এমপিজের গাড়ি আমদানির সুবিধা বাতিলের দাবি বিভিন্ন পেশাজীবী সংগঠনের এখন যেগুলো আছে যেগুলো ছাড় করানো হয় নাই যেহেতু সংসদ বাতিল হয়েছে একদিক থেকে ওটা বাজেপ্ত করা দরকার এবং ভবিষ্যতে এটা স্থায়ীভাবে বন্ধ দেওয়া উচিত সিস্টেমটা আসলে বাদ গেলে মনে হয় বাংলাদেশের সরকারিভাবে রাজস্ব আয়টা বাড়বে আমার মনে হয় এই এই পদ্ধতি থেকে বের হওয়া উচিত দেশে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদের সার মাসুদুল হক বিবিসি নিউজ চট্টগ্রাম